দর্শক সবাইকে ওয়েলকাম করছি দারাজ মার্ট প্রেজেন্টস নকশা রেসিপি, সাথে আছি আমি কাকলি। তার মানে আপনি বলছেন ব্যস্ত বলে এই ঈদে আমি শপিং করতে পারবো না? আরে ভাই বললাম তো কঠিন মিটিং এ আছি, সেমাই কেনার জন্য 3 ঘন্টার জ্যাম ঠেলে এখন আমি আপনার দোকানে যাব। বাহ, সুনাম শপিং কমপ্লেক্স। ল্যাপটপটা হাজবেন্ডের জন্য নিচ্ছি, সারপ্রাইজ দেব। চাই চাই জেনারেল স্টোর, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। এত কথা বাদ দিয়ে জলদি থানায় আসুন। টিটিআইটি সলিউশন, আসুন না একটু প্লিজ। আসুন বলছি, একটু আসুন না প্লিজ। আসলে কি হয়, সবাইকে আর দারাজ যে প্রয়োজনে চাইলেই কাছে পাবেন। আপনার এই ব্যস্ততা আমরা বুঝি বলেই দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস দারাজ আপনার পাশে আছে রাত দিন সব সময়। আয়োজন বা প্রয়োজনে দারাজই সলিউশন। আজকে তৈরি করে দেখাবো খুব সহজে মজার একটা রেসিপি, রেসিপিটা হচ্ছে দইবড়া। চলুন দেখে নেই আমাদের আজকের রেসিপি, দইবড়া করতে কী কী উপকরণ লাগছে। এখানে মাশকলার ডাল পেস্ট করা আছে, রয়েছে টক দই, লবণ, ভাজা জিরার গুঁড়ো, ধনে পাতা এবং কাঁচামরিচের একটা চাটনি সস, বিট লবণ আর একটু লাল মরিচের গুঁড়ো। তাহলে আমরা আমাদের মূল প্রসেসে চলে যাচ্ছি। আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু লাল মরিচের গুঁড়ো এবং একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। আমাদের যেহেতু এই বড়াগুলো ভাজতে অনেকটাই তেল লাগবে, এই ফাঁকে আমি তেলটাকে গরম করতে দিয়ে আসছি, ডিপ ফ্রাই করব। তেলটা একটু পরিমাণে বেশিই লাগবে। ডাল যত ফেটানো ভালো হবে আপনার বড়া কিন্তু ততটাই ফ্লাফি হবে। আমি কিন্তু প্রায় 10 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে, আমি মিডিয়াম সাইজ করে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে দিতে পারেন। এবারে আমি এটাকে উল্টে দিচ্ছি। দর্শক, আমাদের বড়াটা এক পিঠ হতে সময় লেগেছে 2 থেকে 2.5 মিনিটের মতো। এ পর্যায়ে চুলার তাপমাত্রাটা আমি মিডিয়াম লো হিট করে দিচ্ছি। এই ফাঁকে আমরা আমাদের দইটাকে রেডি করে ফেলব। আমি এখানে 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো, দিয়ে দিব এখানে একটু বিট লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো। এই ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো একটা ফ্লেভার ক্রিয়েট করবে। আপনারা যখন করবেন অবশ্যই জিরাটাকে ভেজে তারপর গুঁড়ো করে নেবেন। এই দইটাকে অবশ্যই খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বড়াগুলো হয়ে গেছে, তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি, একটা টিস্যুতে নিয়ে নিচ্ছি, তাহলে তেলটা টিস্যুতে লেগে থাকবে। সবগুলো বড়া আমরা উঠিয়ে নিয়েছি। এই ঠান্ডা পানিতে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু বড়াগুলো আমাদের চুলা থেকে নামিয়ে কিন্তু সাথে সাথে দেওয়া যাবে না, একটু ঠান্ডা করে দেন আমরা দিব। আমি দেখতে পাচ্ছি যে বড়াগুলোকে হাত দিয়ে সহনীয় পর্যায়ে আছে, দিয়ে দিচ্ছি। এভাবে আমরা 10 মিনিট রেখে দিব। খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে, একটা প্লেটে এটাকে উঠিয়ে নিচ্ছি, একটু চেপে চেপে পানিটাকে রিমুভ করে নিব। এবারে যেটা করব, এই যে ফেটিয়ে রাখা দইটাকে আমরা উপর দিয়ে, এবারে আমরা তেঁতুলের সসটা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচের একটা চাটনি, একটু লাল মরিচের গুঁড়ো, দেখতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা, দই বড়ার সঙ্গে এই ব্যাপারটা ভালো লাগে। দর্শক, এই গরমে রোজা রেখে বাজারে গিয়ে গ্রোসারি প্রোডাক্ট ক্রয় করাটা আমাদের অনেক সময় আমাদের জন্য কষ্টকর এবং সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। অনলাইনে গ্রোসারি শপিংকে সহজ করার জন্য দারাজের আছে দারাজ মার্ট। তাই দারাজ মার্ট থেকে আপনার নিত্য প্রয়োজনীয় গ্রোসারি প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে ভুলবেন না। তাই আয়োজন বা প্রয়োজন, দারাজই হচ্ছে সলিউশন। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি দইবড়া। এরকম আরও সহজ এবং মজার রেসিপি নিয়ে হাজির হব আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ। খালা, আরেক দোকান দেখে লই। লিস্টের সব শেষ না রে মরিয়ম? হ্যাঁ খালা, মেলা বাজার করছেন। এই রোজে যা কিছু লাগবে সবই দারাজে, এখন হবে সহজে। আয়োজন হোক বা প্রয়োজন, দারাজই সলিউশন।